বন্ধুরা আজব একটা ঘটনা ঘটেছে আমরা ঢাকা থেকে ছুটি আসছি নওগাঁ জেলায় এমন একটা ঘটনা আজকে আপনারা দেখবেন যে ঘটনা দেখার পরে জাস্ট অবাক হয়ে যাবেন আমরা ভিতরে যাচ্ছি একটা লোক একটা লোক এই বাড়ির বিক্রে করে বিক্রে করে একুশটা বিয়ে করেছে এটা কতটুকু সত্য আসলে আমরা ভিতরে যাওয়ার পরে জানতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং জানতে থাকুন কিভাবে সে একুশটা বিয়ে করেছে কিভাবে এটা সম্ভব করলো বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো আমরা ভিতরে যাচ্ছি আমাদের সাথে দেখুন আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদের মাঝে আমি শেয়ার করব যেটা শোনার পর দেখার পর জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন আমরা এখন আছি নওগাঁ জেলায় মান্দা মান্দা উপজেলায় গায়েজ এই যে আমার পাশে যে লোকটাকে দেখতেছেন এই লোকটাকে এই লোকটাকে নাকি যে মেয়ে দেখে তাকে সেই মেয়ে নাকি তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় এটা কতটুকু সত্য আমরা জানবো উনি বিয়ে করতে করতে একুশটা বিয়ে করে ফেলছে কিন্তু বর্তমান অবস্থাটা কি তার কয়টা বউ আছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার মুখ থেকে শুনবো কিভাবে মেয়েরা তাকে পছন্দ করে এবং কিভাবে হ্যাঁ তাকে বিয়ে করে ফেলে আমার বুঝে আসে না আমরা অনেক দূর থেকে যাইনি কিন্তু ঢাকা থেকে তার বাড়িতে আসছি নওগাঁতে প্রায় চারশো কিলো পথ ফাড়ে দিয়ে তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ইনশাআল্লাহ আচ্ছা আপনি বিয়ে করেছেন কয়টা সব এক একুশটা বিয়ে 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 করেছেন মানে শুনতে পারছেন আপনারা একুশটা বিয়ে করেছেন উনি উনি একটা না দুইটা না তিনটা না পাঁচ দশটা পনেরোটা না একুশটা বিয়ে করেছেন এখন আসার আপনি যে একুশ একুশটা বিয়ে করেছেন আপনার বয়স কত পঁয়ত্রিশ সত্তর বছর হবে ভাইয়া আপনার বয়স হল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর আর আপনি বিয়ে করেছেন একুশটা নাকি এখন আপনার বউ আছে কয়টা তিন আছে ভাই মানে এখন তিনটা বউ আছে তিনটা বউ আছে আর বাকিগুলা কই সবগুলা ভাই যে সবগুলা মানে চলে ভালো লেগেছে ভাইয়া কেউ থাকা কে নাই এই তিন তিন তিনটে আমার মনে করে এখন আমার বাড়ি বাড়িতে আছে ভাই মানে তিনটা বউ এখন বর্তমানে আপনার সাথে আছে আর বাকি চলে গেছে আচ্ছা আমরা যতটুকু শুনলাম যে আপনার বউ নাকি হ্যাঁ আপনার আপনাকে আপনি বিজে বিজে বিয়েগুলো করেছেন এটা কি আপনার আপনার পছন্দ মতো করেছেন বা আপনার ইচ্ছাতে করেছেন নাকি কিভাবে হয়েছে একটু আমাকে যদি বিস্তারিত জানাইতেন ভাই আমার আমি আমার নিজের সাথে করেছি আমি কারো কোনো কথা কথা শুনে করে নাই তার কারণ আমি আমি যেহেতু ধানের মেরিয়া করতাম কাজ কাজ কাম করতাম কাজকাম করতে করতে এই এই করতে করতে এখন বর্তমানে আমি বিয়ে মানে এক আপনি মেইলে ধানের কাজ করতেন ওখানে মানে থাকতে থাকতে যখন যাকে ভালো লাগতো তাকে বিয়ে করে ফেলছেন আমরা যতটুকু জানছি আপনাকে নাকি দেখে মেয়েরা এই আপনার প্রতি মানে ক্রাস হয়ে যায় বা আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় এটা কতটুকু সত্য হ্যাঁ ভাই আমি 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 তো আর ধরেন ওই কোনো মেয়েক তো আর আমি কি কিছু যে বলতে বলতে পারবো ভাইয়া তবে আমি বলছি যে আমার আমি কোনোদিন কাউকে আমি প্রস্তাব দিই তবে মেয়েদের মেয়েরা মেয়েরাই আমা প্রস্তাব দেয় সব সব মেয়েরা আপনাকে প্রস্তাব দেয় এরপর আপনি বিয়ে করেন এই যে আপনি একুশটা বিয়ে করেছেন এই একুশটা বিয়ে করতে গেলে তো অনেক টাকা পয়সার মালিক হওয়া লাগবে অনেক টাকা পয়সা যা থাকে সেই কিন্তু অনেকগুলো বিয়ে করতে পারে আপনার আপনার এই টাকা পয়সার তো মনে হয় অভাব নয় আপনার পরিস্থিতি দেখে তো মনে হয় না যে আপনি অনেক কুটিপতির ছেলে আপনি আপনি কি টাকা পয়সা আছে না ভাইয়া আমি খুব গরিব মানুষ তা আপনি গরিব মানুষ হয়ে কিভাবে এত বড় একটা ঝামেলা আপনার মাথার উপরে নিলেন বলেন আপনি একটা দুইটা না পাঁচটা না দশটা না এক একুশটা বিয়ে আপনি করে ফেলছেন তা এখন আপনি এই যে বউগুলা চলে গেছে যা বাইসে গেছেন আপনি কিন্তু বাকি যে তিনটা আছে আপনি কি চালাইতে পারেন তিনটা বউ না ভাইয়া না আমি আমি তো পারি না চলতে পারি না ভাইয়া আমি চলতে পারি না আমি পঙ্গু তবে এই যেগুলো বিয়ে করেছি যেগুলো আমাকে ছিল তাদের মানে যে বিয়ে করেছেন সমস্ত বউ আপনাকে বলতেছে তুমি আমাদের আমাদেরকে খাওয়ানো লাগবে না আমরা আমাকে ওটা ম্যানেজ করে নিব এরকম কিছু আচ্ছা এই যে আপনি যে বিয়ে গুলো করেছেন হ্যাঁ বিয়ে করার পর এই যে আপনার যারা আপনাকে বিয়ে করছে আপনার আগের বউর কোন যোগাযোগ জানতো না নাকি না 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 এগুলো কি না আপনাকে বিয়ে করছে আপনি প্রকাশ করেননি না আমি বাড়ি বাড়ি বাড়ির যখন আসি তখন আমাকে আমার বাড়ি আলি প্রথম প্রথম বই বলছিল যে যে আপনি কি বলছেন আমি আমার বাবা বাড়ি আলি বাড়ি এলে মানে বিয়ে করছেন এরকম বলছেন হ্যাঁ আচ্ছা এই যে আপনি এতগুলা বিয়ে করছেন হ্যাঁ সমস্ত বউ আয় যদি এখন আপনাকে ধরে যে তুমি আমার হাসবেন্ড তুমি আমার জামাই হ্যাঁ তোমার নামে আমি তোমার নাম আমি ইয়ে করবো তুমি এতগুলা বিয়ে করছো কেন তখন আপনি কি করবেন বলেন না ভাই ওরা ওরা মকদ্দমা করবে এরকম ওদের ওদের কোনো পাহার নাই ভাইয়া তার তার কারণ ওদের মানে মিয়া মানুষের হলো কাগজে হলো ওই শক্তি হলো মেয়ে যে মানছে যে কাগজ এই কাগজটাই শক্তি কিন্তু ওটাই তো নাই ওটাই আমার আমাদের কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট না মানে আপনি বিয়ে করছেন কোনো ডকুমেন্ট নাই না তো ডকুমেন্ট নাই তাহলে বিয়ে করছেন কিভাবে এই যে খাল মা টাকা দেব ভাই এই যে 500 টাকা দেব মেটার 1 টাকা করে দেন কাকা কাল মানার করে দেন তার মানে একটা মেয়েকে কে ভালো লাগছে বা একটা মেয়ে আপনাকে প্রস্তাব দিয়েছে আপনি বিয়ে করার জন্য একটা মোল্লা মোল্লা দাইকা আপনি 500 টাকা খরচ করে বিয়ে করে ফেলছেন কোনো মানে কাবিন তাবিন কোনো কিছুই করেননি না না কোনো কাগজ পত্র করেননি আচ্ছা আচ্ছা এই নিয়ে আপনি কোনো ভয় মনে করতেছেন না আপনার কোনো ভয় নাই না হ্যাঁ আচ্ছা যাই হোক গায়েজ আপনারা শুনতে পারলেন আসলে আমরা যতটুকু শুনে আসলাম ঢাকা থেকে যে সত্যিই কি উনি একুশটা বিয়ে করেছে কিনা হ্যাঁ উনি একুশটা বিয়ে করেছে এবং আঠারোটা বউ কিন্তু ওনার ওনার কাছে নাই সবাই কিন্তু ওনাকে ছেড়ে চলে গেছে কারণ ওনার যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে ওনারা কিন্তু ওনার টাকা পয়সা খাইতে পারবে না ওনার ওনার রুজি কামাই খাইতে পারবে না তাহলে ওনারা কি করবে ওনারা চলে গেছে বাকি তিনটা বউ আছে এই তিনটা বউ কিন্তু তাদের মতো করে নিজেদের মতো করে তারা ইনকাম করে কিন্তু এখানে থাকতেছে না কি আমি সবার ছোট ভাই ছোটটা লোক আপনার ছোট বউটা কই ছোট বউ আসুন আসেন আমরা একটু ওনার এখন যে ছোট বউ আছে ওনার সাথে একটু কথা বলবো পেশা দাঁড়ান আসসালামু আলাইকুম ভাবি সালামাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন আপনার জি আলহামদুল্লা আমি ভালো আছি বিষয়টা হলে আমরা অনেক দূর থেকে আসছি আমরা যতটুকু জানলাম যে আপনার হাজবেন্ড না উনি আপনার হাজবেন্ড হয় আপনার হাজবেন্ড নাকি একুশটা বিয়ে করেছে তাই আমরা ঢাকা থেকে আসছি আপনাদের একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য এনে যে আপনি যে বিয়ে ছোট বউ হ্যাঁ আপনার 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 বয়স কত

প্রথমেই মানে বিয়ে বিয়ে কিন্তু আমার কিন্তু ওই প্রথম জায়গায় হেঁটে বউ ওই বইয়ের কিন্তু আর 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 এক জায়গায় বিয়ে হয়েছিল ভাইয়া ও ঠিক আছে তার আর পর থেকে আমার ককা কপালটা মানে উনি যে যে বিয়েগুলো করেছে প্রত্যেকটা প্রত্যেকটা স্ত্রী কিন্তু একটা একটা বাচ্চার মা ছিল বা দুইটা বাচ্চার মা ছিল বা তিনটা বাচ্চার মা ছিল ওদেরকে বিয়ে করেছে এবং যাদেরকে সে বিয়ে করেছে প্রত্যেকটা মেয়ে কিন্তু তার থেকে বয়স বেশি নাকি এরকম কিছু আচ্ছা যাই হোক আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো এখন আপনারা কিভাবে চলেন আমরা এখন চলে ভাই এখন কষ্ট করে আমার সংসার চালাই ভাইয়া মানে কিভাবে চলে আপনার হাজবেন্ড আপনাকে কিভাবে চালায় আমার হাজবেন্ড তো ওই তো আমাকে চালায় না আমি ওয়াক চালাই আপনি চালান ওকে হ্যাঁ কিভাবে চালান আমি চালাই মানুষের বাড়িতে কাম করি কাজকাম করি যখন থাকে তখন কাজকাম করি চাউল নিয়ে আসে চলি আচ্ছা আচ্ছা মানে রাস্তাঘাটে গিয়ে বাজারে গিয়ে বিভিন্ন মানুষ থেকে টাকা পয়সা চাইয়ে এরপরে নিয়ে চলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলে আপনারা সুখী হন